বন্ধু আপনাদের সবাইকে বাংলা এডুকেশন গুরু চ্যানেলের ক্লাসরুমে স্বাগত আজকের বিষয় দশম শ্রেণীর কোষে দেখি চার তাহলে বন্ধু শুরু করি আমরা দশম শ্রেণীর কোষে দেখি চারের অঙ্কগুলি তো সবার আগে আমরা কিছু ফর্মুলাগুলো দেখে নেবো যেগুলো আমার এই প্রশ্নমালাটে করতে সাহায্য করবে এক নম্বর ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহু স্কোয়ার বাহুকে এ ধরা হয় তার জন্য এখানে সিক্স এ লেখা হয়েছে ঘনকের আয়তন বাহু কিউ এখানে আমরা কিউ লিখতে পারি তিন আয়ত ঘন বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা তারপর একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা যদি আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য বোঝায় তাহলে রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ফর্মুলাটি হবে খাল বা নদীর আয়তন বার করতে হলে দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা করতে হবে আর যদি আমরা কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করতে চাই তাহলে বাহু রুট থ্রি আমরা তাহলে প্রশ্ন মারাটা শুরু করি প্রথম অঙ্কটিতে আছে চারটি আয়ত ঘন বস্তুর নাম সেগুলি হলো দেশলাই বাক্স বাড়ির ঘর মিষ্টির প্যাকেট আলমারি আর চারটি ঘন আকার বস্তুর নাম লুডোর ছক্কা ঘনকাকৃতি চৌবাচ্চা ঘনকাকৃতি বইয়ের বাক্স ঘনকাকৃতি জলের ট্যাঙ্ক দু নম্বর অঙ্কে কতগুলো তলের কথা বলেছে যেমন এ এ বি সি ডি ই এফ বি ই এফ আবার কতগুলি ধার আছে যেমন এ বি বি সি সি ডি ডি এ এগুলি বাহু আর শীর্ষবিন্দু আছে এ বি সি ডি তবে এই অঙ্কটা অতটা অঙ্কে একটি সমকর্ণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার তিন মিটার হলে ওই ঘরে সবচেয়ে বড় যে লম্ব দণ্ডটি রাখা হবে তার দৈর্ঘ্য বার করতে বলেছে অর্থাৎ আমরা এই অঙ্কটিতে সমকোণী চৌপাল ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ডটির কথা বলবো সেটা অবশ্যই কর্ণের দৈর্ঘ্য হবে কর্ণের দৈর্ঘ্য করতে গিয়ে এখানে আমরা করছি রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার অর্থাৎ পাঁচকে স্কোয়ার করলে পাঁচ পাঁচা পঁচিশ চারকে চার চারা ষোলো তিন নয় সবগুলো যোগ করলে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ মানে পাঁচ গুণ পাঁচ গুণ দুই দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে বেরোবে পাঁচ রুট চার নম্বর অঙ্কে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত সেটা বার করতে হবে তো আমরা এখানে মনে করলাম বা ধরি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ মিটার তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল এ স্কোয়ার এ বলতে এখানে বাহু অর্থাৎ এখানে বর্গক্ষেত্রের কথা বলেছে বর্গক্ষেত্রর ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার তাহলে প্রশ্নানুসারে ক্ষেত্রফল এখানে স্কোয়ার আবার এখানে ক্ষেত্রফল দিয়েও দিয়েছে চৌষট্টি তাহলে রুট স্কোয়ার তুলে রুট হয়েছে তাহলে এ ইজিক্যাল টু এইট তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য এইট মিটার তাহলে ঘনকের আয়তন বাহু কিউব বাহু কিউব মানে আটের কিউব করলে আটা পাঁচশো বারো ঘন পাঁচ নম্বর অঙ্কে আমাদের বকুলতলা গ্রামে পাঁচ মিটার চওড়া এবং আট ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কতটা লম্বা তা বার করতে হবে ধরি খালটির দৈর্ঘ্য এক্স মিটার এখানে ডেসিমিটারে মিটারে আছে তাই দেড়সিমিটারটাকে মিটারে করার জন্য দশ দিয়ে ভাগ হল পয়েন্ট মিটার হলো তাহলে এবার খালের আমি আয়তন বার করছি ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যেহেতু আমি খালের দৈর্ঘ্য এক্স ধরেছি আর প্রস্থ দুই মিটার আছে আর আমি ওখানে উচ্চতা জিরো মিটার বার করে নিয়েছি তাহলে এই তিনটে গুণ রইল আবার ওখানে আয়তনও বলে দিয়েছে দুশো চল্লিশ তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা ইজিক্যাল টু দুশো চল্লিশ তাহলে এক্স ইজিক্যাল টু এটা গুণ ছিল এদিকে গিয়ে ভাগ হয়ে গেল পয়েন্ট আটটার জন্য ওপরে দশ হলো দুই দিয়ে কাটলাম পাঁচ দোকানে দশ আর এখানে আট দিয়ে কাটলাম আটা চব্বিশ আর শূন্যটা বসে গেল তিরিশ তাহলে তিরিশকে পাঁচ দিয়ে গুণ করে দেড়শো নম্বর অঙ্কে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেমি হলে ঘনকের ক্ষেত্রফল কত তা বার করতে বলেছে তো আমরা ধরি ঘনকের বাহুদৈর্ঘ্য এ সেমি তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি বাহু রুট থ্রি মানে এ রুট থ্রি তাহলে প্রশ্নানুসারে এ রুট থ্রি ইজিক্যাল টু ফোর রুট থ্রি এটা ওরা বইতেই দিয়ে দিয়েছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে এ ইজিক্যাল টু রুট থ্রিটা গুণ ছিল এখানে গিয়ে ভাগ হয়ে গেলো রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে ফোর হলো তাহলে এ ইজিক্যাল টু ফোর তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ফোর সেমি এবার আমরা ঘনকের সমক্রতলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহু স্কোয়ার বাহু মানে এ এ স্কোয়ার তাহলে সিক্স ইন্টু বাহু চার তাহলে চারের স্কোয়ার চারকে স্কোয়ার করলে চারকে চার গুণ করলে চার চার আর ষোলো ছয় ষোলং ছিয়ানব্বই বর্গ সেমি সাত নম্বর অঙ্কে একটি ঘনকের ধারগুলি দর্গর সমষ্টি ষাট সেমি হলে ঘনকটির ঘনফল কত তা বার করতে বলেছে তো সাত নম্বর অঙ্কে আমি ধরি ঘনকের একটি ধারের বাহুর দৈর্ঘ্য এ সেমি তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি কত ঘনকের চারটি বাহু থাকে তার জন্য বারো এ এখানে বারোটা হচ্ছে বাহু আবার এখানে চারটি ধারের সমষ্টি ষাট বলে দিয়েছে তাহলে প্রশ্নানুসারে বারো এ ইজিক্যাল টু ষাট তাহলে এ ইজিক্যাল টু বারোটার দিকে ছিল এদিকে গিয়ে ভাগ হয়ে গেল বারো কে কাটাকুটো করলে পাঁচ বারং ষাট তাহলে এ ইজিক্যাল টু পাঁচ সেমি তাহলে বাহু কত বেরোলো পাঁচ সেমি তাহলে ঘনকের ঘনফল ঘনফল অর্থাৎ আয়তন বাহু কিউ পাঁচের কিউ করলে পাঁচকে আমরা যদি তিনবার গুণ করি একশো পঁচিশ ঘনকের একটি বাহু দৈর্ঘ্য এ সেমি তাহলে ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার কারণ ওখানে ছটা পৃষ্ঠতল আছে তাদের ক্ষেত্রফলে সমষ্টি বার করতে বলেছে তাই সিক্স এ স্কোয়ার তাহলে প্রশ্নানুসারে আবার ছয়টি সমষ্টি বলে দিয়েছে দুশো ষোলো তাহলে প্রশ্নানুসারে সিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু দুশো ষোলো তাহলে এ স্কোয়ার ইজিক্যাল ছয়টা গুণ আছে এদিকে গিয়ে ভাগ হয়ে গেল। এবং কাটাকুটো করে ছত্রিশ বেরোলো এবার এ ইজিক্যাল টু রুট ছত্রিশ তো রুট ছত্রিশ করলে এ কে ছয় সেমি হয় এবার আমরা তাহলে পেয়ে গেলাম কি ঘনকের বাহু দৈর্ঘ্য ছয় সেমি তাহলে ঘনকের আয়তন বাহু কিউ মানে ছয়ের কিউ তো ছয়কে কিউব করলে ছয় গুণ ছয় ইজিক্যাল টু দুশো ষোলো ঘন সেমি নম্বর অঙ্কটিতে বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘন তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে তো আমি অঙ্কটিতে ধরি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য এ সেমি তাহলে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকের আয়তনের সমষ্টি টু এ কিউ আবার ওখানে বলে দিয়েছে চারশো বত্রিশ সমষ্টি তাহলে প্রশ্নানুসারে টু এ কিউ ইজিক্যাল টু চারশো বত্রিশ তাহলে এ কিউ ইজিক্যাল দুইটা গুণ আছে এখানে গেলে ভাগ হয়ে গেল কাটাকুটো করলে দুশো ষোলো তাহলে এ কিউ ইজিক্যাল টু দুশো ষোলো অর্থাৎ ঘনকের প্রত্যেকটি ধার আচ্ছা এ কিউ ইজিক্যাল টু দুশো ষোলো তাহলে এ ইজিক্যাল টু ছয় অর্থাৎ ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ক্ষেত্রফলের অনুপাত কি হবে সেটা বার করতে বলেছে ধরি মূল ঘনকের বাহুদৈর্ঘর্ঘ্য এ তাহলে মূল ঘনকের ঘনফল বা আয়তন এ কিউ বাহু কিউ তাহলে প্রতিটি বাহু যদি ফিফটি পার্সেন্ট কমানো হয় তাহলে কমালে পরিবর্তিত ঘনকের বাহু দৈর্ঘ্য হবে এ থেকে প্রতিটি বাহু ফিফটি পার্সেন্ট কমালে পরিবর্তিত ঘনকের বাহু দৈর্ঘ্য হবে এ মাইনাস এ এর ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো শূন্য শূন্য কেটে গেল পাঁচ দোকানে দশ একের দুই মানে এ বাই টু করলে টু এ টু এ মাইনাস অর্থাৎ এ বাই টু তাহলে পরিবর্তিত ঘনকের ঘন ফল এবু এর কিউ অর্থাৎক আরবর্তিত ঘন কে ঘনফলের অনুপাত বার করলে একট তো নিচে আট আছে তার জন্য আমি দুজনকে আট দিয়ে গুণ করেছি তো এখানে আট আট কেটে গেছে এখানে একউ এ কিউ কেটে গেছে তাহলে এখানে আট পড়ে আছে আর এখানে ওয়ান পড়ে আছে তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত এইট টু ওয়ান এগারো নম্বর অঙ্কে ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য থ্রি এক্স সেমি পোস্ত টু এক্স সেমি এবং উচ্চতা এক্স সেমি তাহলে সমকোণী চৌপাল বাক্সের আয়তন হল থ্রি এক্স ইন্টু টু এক্স ইন্টু এক্স মানে দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা মানে তিন দোকানে ছয় এক্স কিউ তিনটে এক্স আছে বলে এক্স কিউ ঘন সেমি হয়েছে বইতে আয়তন তিনশো চুরাশি দিয়ে দিয়েছে তাহলে প্রশ্নানুসারে সিক্স এক্স কিউ ইসিক্যাল টু তিনশো চুরাশি তাহলে এক্স কিউ ইসিক্যাল টু ছয়টা গুণ আছে দিয়ে ভাগ হয়ে গেল ছয় দিয়ে করলে ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ তাহলে এক্স কিউ ইসিক্যাল টু চৌষট্টি তাহলে এক্স ইজিক্যাল টু কিউ এর জন্য ওটা চার হল মানে চার গুণ চার গুণ চার করলে চৌষট্টি হয় তাহলে বাক্ষটি দৈর্ঘ্য কত থ্রি এক্স থ্রি এক্স মানে তিন চারা বারো সেমি বাক্সটির প্রস্ত টু এক্স মানে চার দোকানে আট সেমি আর উচ্চতা চার সেমি বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল যদি বার করতে হয় তাহলে কি হবে টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য এই ফর্মুলাটি আমরা প্রয়োগ করছি তাহলে টু ইন্টু দৈর্ঘ্য আমরা কত পেলাম বারো প্রস্ত আট প্রস্থ আট উচ্চতা চার উচ্চতা চার আর দৈর্ঘ্য বারো সবগুলো গুণ করলে এখানে আট বারং ছিয়ানব্বই চাটা বত্রিশ আর চার বারং আটচল্লিশ তাহলে দুই গুণ ওটাকে যোগ করলে হচ্ছে একশো ছিয়াত্তর মানে তিনশো বাহান্ন অঙ্কে একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা যথাক্রমে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার ছয় ডেসিমিটার এবং পাঁচ পয়েন্ট চার ডেসিমিটার চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন তিন পয়েন্ট পঁচাত্তর কিগ্রা হলে এক ঘন ডেসিমিটার চায়ের ওজন কত সেটা বার করতে হবে তাহলে আমি অঙ্কটিতে সবার প্রথমে চায়ের বাক্সের আয়তন বা ঘনফল বার করব। অর্থাৎ দৈর্ঘ্য গুণ পোস্ত গুণ উচ্চতা করে নিলাম দুশো তেতাল্লিশ ঘন ডেসিমিটার বেরোলো বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ বাহান্ন পয়েন্ট তিনশো পঞ্চাশ কিগ্রা চায়ের ওজন বার করার জন্য আমরা বাহান্ন পয়েন্ট তিনশো পঞ্চাশ থেকে তিন পয়েন্ট পঁচাত্তরটা বাদ দিয়ে দিলাম বেরোলো আটচল্লিশ পয়েন্ট চারশো কিগ্রা তাহলে বন্ধু নেক্সট দুশো তেতাল্লিশ ঘন ডেসিমিটার চায়ের ওজন আটচল্লিশ পয়েন্ট ছশো কিগ্রা হলে এক ঘন ডেসিমিটার চায়ের ওজনটা আমাকে বার করতে হবে তার জন্য আমাকে কি করতে হবে এটাকে ভাগ করতে হবে ভাগ করার ক্ষেত্রে পয়েন্ট তুলে আমি নিচে হাজার আনলাম দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল দুশো তেতাল্লিশকে দুই দিয়ে কাটলে চারশো ছিয়াশি হয় তাহলে দুই বাই দশ কিগ্রা হলো কিগ্রাকে গ্রামে প্রকাশ করার জন্য গ্রামে প্রকাশ করার জন্য আমি হাজার দিয়ে গুণ করলাম একটা শূন্য একটা শূন্য কাটলাম দুই বাই একশো দুই গুণ একশো মানে দুশো গ্রাম তাহলে এক ঘন ডেসিমিটার চায়ের ওজন দুশো গ্রাম এটাই উত্তর তাহলে বন্ধু আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার যদি এরকম কোনো অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি ওই প্রশ্নমাটা আমাকে ইনবক্সে পাঠাবেন এবং আমার এই বাংলা এডুকেশন গুরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ